নমস্কার, হৈমন্তী সংকিচেনে আপনাকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 ধরনের ওয়েট লস টি রেসিপি। এটা কিন্তু আপনাদের ওয়েট লসের সঙ্গে সঙ্গে আপনাদের ফিটনেস ধরে রাখতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো 6 ধরনের টি যে আমি বানাবো, তার প্রথমটাই নিয়ে নিচ্ছি আমরা জিঞ্জার টি। জিঞ্জার কিন্তু ভীষণভাবে ওয়েট লসে সাহায্য করে। তো আসুন দেখে নিই যে ওজন কমানোর জন্য আমরা আদা চাটা কীভাবে বানাবো। প্রথমেই আমি এর জন্য 1 কাপ জল নিয়ে নিলাম এবং 3-4 টুকরো আদা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি যে চা পাতা আমরা নর্মাল বাড়িতে খাই, সেই চা পাতা, যে কোনো চা পাতা ব্যবহার করা যেতে পারে। ভালোভাবে এটাকে আমি একটু ফুটিয়ে নেব যাতে আদার যে ফ্লেভারটা সেটা জলের মধ্যে চলে আসে। বেশ খানিকটা ফুটে গেলেই এবং হালকা ব্রাউন কালারটা বেরোলেই আমাদের কিন্তু জিঞ্জার টি রেডি। নেক্সট হচ্ছে টার্মারিক টি। হলুদও কিন্তু ভীষণভাবে ফিটনেস এবং গ্লোয়িং করার জন্য আপনার ত্বককেও ভীষণভাবে কাজ করে, আর ওয়েট লস তো অবশ্যই। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল এবং এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা হলুদ কুচিয়ে কয়েক টুকরো। ভালোভাবে জলের সাথে আমি হলুদ চাকে ফুটিয়ে নেব। যেহেতু ওজন কমানোর জন্য আমরা কিন্তু কোনো টিতেই চিনি ব্যবহার করব না, আপনারা চাইলে এর সঙ্গে প্রত্যেকটা চায়ের সাথে হানি অ্যাড করে নিতে পারেন। ফুটে গেছে, এবার আমাদের টার্মারিক টি কিন্তু রেডি। নেক্সট ওয়ান হলো মোরিঙ্গা টি। সজনে পাতা ভীষণভাবে আমাদের ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে এবং ওয়েট লস তো অবশ্যই। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ জল এবং ফ্রেশ মোরিঙ্গা লিফ আমি নিয়ে নিচ্ছি, এর মধ্যে অ্যাড করে দেব। পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে জলের সাথে মোরিঙ্গা লিফগুলো আমি ফুটতে দেব। দেখুন একটা সবুজ কালার কিন্তু ছেড়ে দিয়েছে পাতা থেকে, তো তখনই বুঝবেন যে আমাদের টিটা কিন্তু রেডি। আবারও বলছি যে আপনারা চাইলে এর সঙ্গে হানি অ্যাড করে নিতে পারেন, তাহলে মোরিঙ্গা লিফের যে একটা সামান্য একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। আপনারা খুব ভালোভাবেই তাহলে এটা খেতে পারবেন, যারা খেতে পারেন না অবশ্যই। এরপরে হচ্ছে কারি লিফ টি। কারি পাতাও কিন্তু ভীষণভাবে আমাদের ওয়েট লসে সাহায্য করে, এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আজকে আপনাদের সঙ্গে এর জন্যই শেয়ার করা। 1 কাপ আমি জল নিয়ে নিয়েছি এবং কারি পাতা নিয়ে নিচ্ছি, ফ্রেশ কারি লিফ নিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি জলের সাথে কারি পাতাটাকে ফোটাবো। একটু ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 গোলমরিচের দানা। কারি পাতার যে একটা গন্ধ থাকে সেটা তো জলের মধ্যে চলে আসে, সেই কারণে গোলমরিচটা দিলে সেই গন্ধটা থাকে। নেক্সট ওয়ান হলো হানি লেমন টি। আমরা সকলেই জানি যে লেবু কতটাভাবে সাহায্য করে আমাদের ওয়েট লসের জন্য, তো তাই জন্য আমি হানি লেমন টি আজকে রেসিপিতে অ্যাড করেছি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এটা ভালো করে একটু ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন লেমন জুস। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জলটাকে আরেকটু ফুটতে দেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, সামান্য একটু ফুটে উঠলেই আমি সেটাকে কাপে নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে 1/2 টেবিল স্পুন আমি হানি অ্যাড করে দিচ্ছি। মধুও কিন্তু ভীষণভাবে ওয়েট লসে ভীষণভাবে কাজ করে। কিন্তু আমাদের হানি লেমন টি কিন্তু রেডি। এরপর লাস্ট নট লিস্ট এর আমরা নিয়ে নিচ্ছি গ্রিন টি। আমরা সকলেই জানি যে গ্রিন টি ভীষণভাবে আমাদের ওজন কমাতে সাহায্য করে, তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এটা ভালোভাবে আমি ফুটতে দেব।
একটু ফুটে উঠলেই আমি জলটাকে নিয়ে নিচ্ছি কাপের মধ্যে। এরপর যে গ্রিন টি ব্যাগটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিজের থেকেই এর এক্সট্রাক্টটা বেরিয়ে যাবে জলের মধ্যে। আপনারা চাইলে গ্রিন টি এর যে লিফ পাওয়া যায় সেটাও কিন্তু জলের মধ্যে এইভাবে দিতে পারেন, এবং যখন ঠান্ডা হয়ে আসবে জলটা সামান্য, তখন জল থেকে ছেঁকে নেবেন। দেখুন এক্সট্রাক্টটা কিন্তু বেরোচ্ছে। আর আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু একটু লেমন জুস এবং হানি অ্যাড করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। অনেকেই গ্রিন টি একটু সামান্য তেতোর কারণে খেতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু লেবু এবং হানিটা অ্যাড করলে আপনাদের কিন্তু খেতে ভালোই লাগবে এবং উপকারেও আসবে অবশ্যই। আমাদের লেমন টি, সরি গ্রিন টি কিন্তু রেডি, লেমন গ্রিন টিও বলা যায় অবশ্যই। দেখলেন তো কত সহজেই আপনারা এরকম ছ ধরনের ওয়েট লস টি রেসিপি তৈরি করে নিতে পারেন, যে কোনো একটা ফলো করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।